তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শপথ নেবেন আগামী শনিবার। দেশটির গণমাধ্যম টিআরটি জানিয়েছে, পরদিন রোববার শপথ পড়াবেন মন্ত্রিসভার সদস্য ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মুখপাত্রের দাবি, শনিবার শপথ নেওয়ার পরই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত 28 মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারুলুকে হারিয়ে জয়ী হন। নির্বাচনে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 52.14% ভোট পেয়ে জয়ী হয়েছেন।